মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি ভালো আছি বলবো না, শরীরটা বেশ ভালো না, শরীরটা খুবই খারাপ লাগছে আর মাথা ভীষণ যন্ত্রণা যন্ত্রণা হচ্ছে। আমি সেজন্য শুয়েই আছি, এখনও উঠিনি। ভাবছি কীভাবে ব্লগটা করবো আমি জানি না, কিন্তু ব্লগ তো দিতেই হবে। যেভাবে রেগুলারলি অল্টারনেটিভ ডেতে আমার ব্লগ যায়, তো সেভাবেই যাচ্ছে। শরীরটা খারাপ, আশা করছি তোমাদেরও দেখতে এরকম ভালো লাগবে না। তাই ব্লগ আমি বেশি বড় আজ করব না, যেটুকু পারবো আর সেটুকুই করব। তো তোমাদের সাথে যেহেতু সব কিছু শেয়ার করি, তোমরা যেহেতু ফ্যামিলির মতো, তাই এটাও শেয়ার করার দরকার। তাই জন্যই আমি এই ব্লগটা আবার শুরু করলাম আমি। আর বর্ষা প্রায় নেমেই গেছে, বাইরে শুধু বৃষ্টি হচ্ছে, মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি থামছে না, এরকম হচ্ছে। একবার একটুখানি হলেও থামলেও আবার শুরু হয়ে যাচ্ছে, ঝিমঝিম করে যে বৃষ্টিটা হয় না সেরকম হচ্ছে। বাইরে এলাম আর একটুখানি কিছু টিফিন করে নিলাম, রান্না খিদেও পেয়েছিল। যেহেতু বৃষ্টি হচ্ছে, শুরু করে বলছি যে খিচুড়ি হবে, তো খুব সিম্পল ভাবে খিচুড়িটা করবে, বিশেষ কিছু দেবে না। আর বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, চলো স্নানটা করে নিই। স্নানটা করে নিলে শরীরটা একটু ভালো হবে। আর মানে কি হচ্ছে আমি বুঝতে পারছি না, মাথাটা কীরকম যন্ত্রণা করছে আর ভালো লাগছে না, শরীরটা কীরকম দুর্বল দুর্বল লাগছে। তো স্নানটা করে নিলে হয়তো শরীরটা একটু ভালো লাগবে। তো স্নানটা করে নিই, তারপর দেখাচ্ছি খিচুড়ি কীভাবে হচ্ছে। আমার স্নান কমপ্লিট। আর খিচুড়ি কলা পাতায় না খেলে ঠিক জমে না, সেই কারণে কলা পাতা কাটা হয়েছে আর ওগুলো মাছ দিচ্ছে ওখানে, তোমাদের দেখাই। চলো থেকে তো বৃষ্টি হচ্ছিল আর এখন বৃষ্টি থেমে গেছে, রোদ ওঠেনি কিন্তু বৃষ্টি থেমে গেছে, ঠিক খাওয়ার সময়তে বৃষ্টিটা থেমে গেছে। আজকে কোনো রকম প্রিপারেশন ছিল না, হঠাৎ করে মনে হলো কেক বানাবো আর হঠাৎ করে বানিয়ে নিলাম। আর বানালাম ম্যাঙ্গো কেক, অ্যাকচুয়ালি অনেকগুলো আম ছিল আর একটু বেশি পেকে গেছিল আমটা, তো সেই জন্য একটু গল গল টাইপের হয়ে, আর গল গল আম এমনি খেতে একদম ভালো লাগে না, তাই ভাবলাম একটু কেক বানিয়ে ফেলি। আর হঠাৎ করে একটা কেক বানিয়ে ফেলি, ছড়িটা আনো। দারুণ হয়েছে কেকটা, এত সফট স্পঞ্জি হয়েছে, আমি তোমার দেখাচ্ছি। এখন ভীষণ গরম, আমি যেন দেখো কেকটা কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে। Thank you.
সমস্ত কিছু কমপ্লিট। আর এখানে রোদও উঠে গেছে, আর রোদ বেরিয়ে যে সমস্ত জামা কাপড় আবার মেলে দেওয়া হয়েছে। তারপরে এই যেখানে বাদাম, এই বাদামগুলো দেওয়া হয়েছে। আর বাদামগুলো তো মানে এই রোদের জন্য, এই আকাশের বৃষ্টির জন্য, রোদের জন্য না, কালো হয়ে গেছে, মানে রোদ পায়নি বলে কালো কালো হয়ে গেছে। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, এখানে একটা পাতা এক্সেস রয়ে গেছে, এই যে কলা পাতা একটা রয়ে গেছে, এটাতে আর কেউ খাবে না। আর আরও একটা বিষয় তোমার সাথে শেয়ার না করলেই নয়, আমার চ্যানেলে প্রায় 150টার মতো ভিডিও হয়ে গেছে। তো 150টার মতো ভিডিও দিয়ে দেওয়ার পরেও একটা চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার না হওয়াটা মানে কতটা একটা ইউটিউবারের কাছে কতটা কষ্টের সেটা যারা ইউটিউবার আছে তারা নিশ্চয়ই জানো। আর চ্যানেলটা প্রায় 1 বছর হতে চললো, আর প্রত্যেক মানে অল্টারনেটিভ ডেতেই আমি ভিডিও দিচ্ছি, রেগুলারলি ভিডিও দিচ্ছি, তারপরেও চ্যানেলটা মানে এরকম কেন ইউটিউব করছে আমি জানি না। সো সত্যি একটা সময় এসে মনে হয় যে ইউটিউব কি ছেড়ে দেবো, তা মোটিভেশনটা যেন কোনো জায়গায় একটা হারিয়ে যায়, যে এত কষ্ট করে ভিডিও করা, এডিটিং করা, মানে সমস্ত প্রসেসটা করা, তারপরে ভিডিও দেওয়া, তারপরেও এরকম হলে না খারাপই লাগে। তো দেখা যাক কী হয়। আর আজকের ব্লগে আর বিশেষ কিছু দেখানোরও নেই, আর আমার শরীরটাও যেহেতু খুব একটা ভালো নেই, তাই আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ফিরে আসবো পরের ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, আনন্দে থাকবে আর হাসি খুশি থাকবে।